হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি এমডি রাজু আজকে আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে প্রাণী হরমোন নিয়ে ডিটেল কথা বলতে চাই। তো খুবই ইন্টারেস্টিং এবং মজাদার একটি টপিক, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো আজকের আলোচনার যে টপিক, সেই টপিকটা হলো প্রাণী হরমোন। কিন্তু যখনই আমরা একটা বইয়ের মধ্যে প্রাণী হরমোন বিষয়টা খুলি, তখন আমাদের একটা চিত্রই আঁকা থাকে, সেটা হলো মানুষের চিত্র। তো এটা দেখে আমাদের মাথায় সবসময় চিন্তা আসে যে এই হরমোন জিনিসটা শুধুমাত্র মানুষের দেহেই পাওয়া যায়। কিন্তু আসলেই কি এটা সত্যি? উত্তর হচ্ছে না। এই হরমোন জিনিসটা মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীদের দেহেও কম বেশি পাওয়া যায়। তাই তো টপিকটার নাম মানুষের হরমোন নয়, টপিকটার নাম প্রাণী হরমোন। ওকে, তো এটা অবশ্যই ক্লিয়ার, মাথায় রাখো। নেক্সট আমরা চলে আসি প্রাণী হরমোন জিনিসটা আসলে কি। তো তোমরা অলরেডি জানো যে হরমোন একটি রাসায়নিক পদার্থ। তো আমি এটা একটু লিখে নিচ্ছি, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে হরমোন একটি রাসায়নিক পদার্থ, অর্থাৎ এটা হচ্ছে একটা কেমিক্যাল পদার্থ, রাসায়নিক পদার্থ। তোমরা জানো যে আমাদের দেহে দুই ধরনের কোঅর্ডিনেশন হয় বা সমন্বয় হয়, দুই ধরনের সমন্বয়। কি কি? একটা হচ্ছে রাসায়নিক সমন্বয় আর একটা হচ্ছে ভৌত সমন্বয়। রাসায়নিক সমন্বয় সম্পাদিত হয় হরমোন দ্বারা, আর ভৌত সমন্বয় সম্পাদিত হয় নিউরন দ্বারা। তো এখন আমরা পড়তে যাচ্ছি রাসায়নিক সমন্বয়, অর্থাৎ যেটা হরমোন দ্বারা সম্পাদিত হয়। তো অবশ্যই এটা মনে রাখো। এবার চলে আসি যে টোটাল এই প্রাণী হরমোনের সংজ্ঞাটা আসলে কি। তো এর সংজ্ঞাটা তোমরা অলরেডি পড়েছো, তারপরেও আমাদের এখানে একবার মনে করে নিতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞাটা। তো চলো একবার মনে করে নিই। তো এর সংজ্ঞাটা হচ্ছে যে রাসায়নিক পদার্থ বিশেষ কোনো কোষগুচ্ছ অথবা গ্রন্থি থেকে, ওকে, তো যে রাসায়নিক পদার্থ বিশেষ কোনো কোষগুচ্ছ বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, অবশ্যই মনে রাখতে হবে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দূরে বাহিত হয় এবং তারপরে নির্দিষ্ট ক্রিয়া অর্থাৎ কাজ সম্পাদিত করার পর কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, সেই পদার্থটার নামই হচ্ছে হরমোন। তাহলে এখানে বেশ কয়েকটি আমরা শব্দ পেলাম, আরেকবার আমরা রিপিট করে নিই যে যে রাসায়নিক পদার্থ বিশেষ কোনো গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দূরে বাহিত হবে, দূরে বাহিত হবে, যে জায়গায় উৎপন্ন হবে সেখান থেকে দূরে বাহিত হবে, এবং দূরে বাহিত হওয়ার পর নির্দিষ্ট একটা কাজ সম্পাদনের পর ধ্বংসপ্রাপ্ত হবে, সেই রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে হরমোন। ক্লিয়ার? এবার চলে আসি, এই যে হরমোন, এই হরমোন আমাদের বিশেষ কোনো কোষগুচ্ছ অথবা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। তো অন্তঃক্ষরা গ্রন্থি আসলে কি, এটা মনে করার জন্য তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের দেহে দুই ধরনের গ্রন্থি থাকে। কি কি? অন্তঃক্ষরা গ্রন্থি আর হচ্ছে একটা বহিঃক্ষরা গ্রন্থি। আমাদের দেহে দুই ধরনের গ্রন্থি, কি কি? অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা। এবার কথা হলো অন্তঃক্ষরা কোনগুলো। অন্তঃক্ষরা হচ্ছে সেই সমস্ত গ্রন্থি, যেই সমস্ত গ্রন্থি হচ্ছে নালীবিহীন, যেই সমস্ত গ্রন্থির কোনো নালী থাকে না, এবং সেই গ্রন্থি থেকে বিশেষ পদার্থ নিঃসৃত হয়ে সরাসরি রক্তে মিশে, যেহেতু নালি নেই তো সরাসরি রক্তে মিশে, সেই গ্রন্থিগুলোকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। যেরকমভাবে ধরো এটা একটা গ্রন্থি, এই গ্রন্থিটার যদি নালি না থাকে তো এর থেকে যে পদার্থটা বাইরে বেরোবে সেটা সরাসরি কোথায় মিশবে? রক্তে মিশবে। তাহলে নালিবিহীন যে সমস্ত গ্রন্থির বিশেষ পদার্থ কোথায় সরাসরি রক্তে মিশে, তাদেরকেই আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি, ওকে। এবং যেহেতু এদের নালি থাকে না, তাই এদেরকে অনাল গ্রন্থিও বলা হয়। কি গ্রন্থি বলা হয়? অনাল গ্রন্থি, নালিবিহীন গ্রন্থি, ওকে। এবার কথা হলো বহিঃক্ষরা গ্রন্থি কোনগুলো।
বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীযুক্ত গ্রন্থি, যে সমস্ত গ্রন্থির বিশেষ নালি থাকবে এবং বিশেষ পদার্থ নিঃসৃত হওয়ার পর সেগুলো নালি দ্বারা দূরে বাহিত হবে, সেই সমস্ত গ্রন্থিকে আমরা বহিঃক্ষরা গ্রন্থি বলবো। যেরকমভাবে ধরো এটা একটা গ্রন্থি, এর রাসায়নিক পদার্থ বের হবে, তারপরে নালি দ্বারা দূরে বাহিত হবে, সেগুলোকে আমরা বলবো বহিঃক্ষরা গ্রন্থি। এবার একটা করে আমরা উদাহরণ নিয়ে নিই, অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ যেরকম পিটুইটারি, থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ, বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ যেরকমভাবে তোমরা মনে রাখতে পারো লালা গ্রন্থি। কি বললাম? লালা গ্রন্থি। ওকে, তাহলে হরমোন সবসময় কোন গ্রন্থি থেকে উৎপন্ন হয়? নালীবিহীন গ্রন্থি বা অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। ওকে, যেরকম উদাহরণ বললাম পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। আর অবশ্যই মনে রাখবে যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় কি নিঃসৃত হবে? হরমোন। আর বহিঃক্ষরা গ্রন্থি অর্থাৎ নালীযুক্ত গ্রন্থি, এই গ্রন্থি থেকে সবসময় কি নিঃসৃত হবে? এই গ্রন্থি থেকে নিঃসৃত হবে উৎসেচক। কি নিঃসৃত হয়? উৎসেচক। তাহলে বোঝা গেল অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি। এবার চলে আসো, এই যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, এই হরমোনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা পড়তে যাচ্ছি, আমরা সংজ্ঞা জেনে নিয়েছি, এবার আমরা পড়ব হরমোনের বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্যটা আমরা নিচ্ছি উৎস। প্রথম বৈশিষ্ট্যটা কি? উৎস। তাহলে এখানে আমরা জানবো যে হরমোন কোথা থেকে উৎপন্ন হয়। তো কোথা থেকে উৎপন্ন হয় একটু আগে আমরা বললাম, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। অবশ্যই মনে রাখতে হবে হরমোন কোথা থেকে উৎপন্ন হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, এটা মনে রাখতে হবে, অবশ্যই লিখে নাও, একদম লিখে নাও। ওকে, নেক্সট পরের পরিবহন। পরিবহন, দেখো সংজ্ঞা যদি তোমরা জানো তাহলে পরিবহন জানো যে কোন প্রক্রিয়ায় বাহিত হয়, পরিবহন কোন প্রক্রিয়া হয়? ব্যাপন প্রক্রিয়ায়। ওকে, কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। ব্যাপন প্রক্রিয়ায় এটা বাহিত হয় কার মাধ্যমে? আমরা বলছিলাম অন্তঃক্ষরা থেকে রাসায়নিক পদার্থ সরাসরি রক্তে মিশে, তো ব্যাপন প্রক্রিয়ায় কার মাধ্যমে বাহিত হয়? রক্তের মাধ্যমে। ব্যাপন প্রক্রিয়ায় রক্তের মাধ্যমে কি হয়? দূরে বাহিত হয়। ওকে, তাহলে পরিবহন জেনে নিলাম। এবার দেখো আমরা একটু পরিণতি জেনে নিই। পরিণতি, পরিণতি কি? পরিণতি হচ্ছে কাজের পর কি হবে? ধ্বংসপ্রাপ্ত হবে। কাজের পর কি হবে? ধ্বংসপ্রাপ্ত। যদিও এটা শেষে লেখা উচিত ছিল, কিন্তু আমি সংজ্ঞা থেকে আগে যেগুলো পাচ্ছি সেগুলো লিখে নিচ্ছি। তাহলে পরিণতি কি হবে? ধ্বংসপ্রাপ্ত হবে। আরেকটা আমরা কাজ, কাজের পর তো কি কাজ করে? তো অবশ্যই মনে রাখবে যে হরমোন বিভিন্ন ধরনের কাজ করে, যেরকম হরমোন আমাদের বিএমআর নিয়ন্ত্রণ করে, হরমোন আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো সংশ্লেষ করে, হরমোন আমাদের বৃদ্ধিতে সাহায্য করে। তো এগুলো হচ্ছে এদের কাজ। তো কাজের পর এগুলো ধ্বংসপ্রাপ্ত হবে। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের যে রাসায়নিক ধর্ম, সেই রাসায়নিক ধর্মটা একটু জানতে হবে, বা রাসায়নিক প্রকৃতি, রাসায়নিক প্রকৃতি। ওকে, তো রাসায়নিক প্রকৃতির উপর ভিত্তি করে হরমোনকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেরকম ভাবে তোমরা প্রথমেই লিখতে পারো যে রাসায়নিক ধর্মের মধ্যে কিছু হরমোন রয়েছে যেগুলো হচ্ছে প্রোটিন ধর্মী। কি ধর্মী? প্রোটিন ধর্মী। তো প্রোটিন ধর্মীর উদাহরণ হচ্ছে ইনসুলিন। ইনসুলিন, পরে তোমরা এই ইনসুলিনের কাজ, উৎস এগুলো আরো ডিটেল জানবে। আপাতত মনে রাখো যে প্রোটিন ধর্মী কিছু হরমোন রয়েছে, তার মধ্যে উদাহরণ ইনসুলিন, তার মধ্যে হচ্ছে গ্লুকাগন, এগুলো হচ্ছে প্রোটিন ধর্মী। এবার তোমরা একটু মনে রাখো স্টেরয়েড ধর্মী। স্টেরয়েড ধর্মী, তো স্টেরয়েড ধর্মী উদাহরণ হচ্ছে যেরকম হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। ঠিক আছে, তো এরকম রাসায়নিক প্রকৃতির উপর হরমোনকে ভাগ করা হয়েছে, প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, অ্যামাইনো ধর্মী, লিপিড ধর্মী, এরকম ভাবে এর রাসায়নিক প্রকৃতির উপর ভাগ করা হয়েছে। এরপরে আমরা আরো বিস্তারিত জানবো। এবার চলে আসো সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে
ফিডব্যাক নিয়ন্ত্রণ, কি বললাম? ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে হরমোনের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। তো ফিডব্যাক নিয়ন্ত্রণটা আসলে কি? ফিডব্যাক নিয়ন্ত্রণ হচ্ছে যখন একটি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অপর একটি গ্রন্থির ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং অপর একটি গ্রন্থির যে হরমোন নিঃসৃত হলো সেটা আবার এই গ্রন্থির হরমোনকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ একটি গ্রন্থির হরমোন অপর গ্রন্থিকে এবং অপর গ্রন্থির হরমোন আবার এই গ্রন্থির হরমোনকে, দুটোকেই, দুটো কি করবে, ম্যানেজ করবে। তখন এই ধরনের নিয়ন্ত্রণকে আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ বলি। তো এটা আমরা একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারি। তো এই উদাহরণটাকে বোঝানোর জন্য আমি এই যে চিত্রটা, এই চিত্রটা অঙ্কন করেছি। দেখো, এই যে ফিডব্যাক নিয়ন্ত্রণ, এই ফিডব্যাক নিয়ন্ত্রণ দুই ধরনের হয়। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ, ঠিক আছে? তো এবার দেখো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখানে তোমাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে চলে আসো। প্রথমে তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হাইপোথ্যালামাস। এবার কথা হলো হাইপোথ্যালামাস কি। হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের মস্তিষ্কের একটি অংশ। হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের মস্তিষ্কের একটি অংশ। এই অংশ থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যেই হরমোনটার নাম হচ্ছে TRH, ঠিক আছে? এর পুরো নাম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে? তাহলে হাইপোথ্যালামাস একটা হরমোন নিঃসৃত করে যেটার নাম হচ্ছে TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এবং এই যে হরমোনটা, এই হরমোনটা আবার কি করে, এই হরমোনটা পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে। তাহলে এ একটা হরমোন নিঃসৃত করলো, যে হরমোনটা পিটুইটারি গ্রন্থিকে কি করলো, উদ্দীপিত করলো। তো পিটুইটারি গ্রন্থি যখন উদ্দীপিত হলো তখন সে অপর একটি হরমোন নিঃসৃত করলো যেটার নাম হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে, এই হরমোনটা নিঃসৃত করলো পিটুইটারি। এই হরমোনটা যখন নিঃসৃত হলো, এই হরমোনটা আবার উদ্দীপিত করলো থাইরয়েড গ্রন্থিকে, ঠিক আছে? থাইরয়েড গ্রন্থিকে। তখন থাইরয়েড গ্রন্থি অপর একটি হরমোন নিঃসৃত করলো যেটার নাম হচ্ছে থাইরক্সিন, বা যেটাকে আমরা T4 বলি, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে TRH, TSH এই হরমোনটা নিঃসৃত হতে সাহায্য করছে এবং এই হরমোনটা আবার থাইরক্সিন হরমোন নিঃসৃত করতে সাহায্য করছে। এবার দেখো, এই হরমোনটা যদি আমাদের কম নিঃসরণ হয়, T4 কম ক্ষরণ হলো বা নিঃসরণ হলো, তখন কি হবে, যদি আমাদের দেহের মধ্যে কম ক্ষরণ হয় তাহলে আমাদের দেহে বেশি পরিমাণে লাগবে, আর একটু বেশি পরিমাণে লাগবে, তখন এ কি করবে, এ আমাদের একটা পজিটিভ ফিডব্যাক পাঠাবে। কোথায় পাঠাবে? এ তো নিঃসৃত হয়েছিল থাইরয়েড থেকে, তো থাইরয়েডকে কি পাঠাবে? না, এ কোথায় পাঠাচ্ছে, এই পাঠাচ্ছে সোজা হাইপোথ্যালামাসকে, ঠিক আছে? যে হচ্ছে কম ক্ষরণ হচ্ছে তো অবশ্যই ক্ষরণকে বাড়াও, তো ক্ষরণকে বাড়ানোর জন্য এই হাইপোথ্যালামাস কি এই T4 বাড়াতে পারবে? এই T4 বাড়াতে পারবে না। এ সরাসরি এ কি করবে, প্রথমে এই হরমোনটা নিঃসরণ করবে, এই হরমোনটা একে উদ্দীপিত করবে, এই হরমোনটা আবার থাইরক্সিনকে উদ্দীপিত করবে, মানে থাইরক্সিন নিঃসরণ করবে, তখন এর পরিমাণটা বাড়বে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই T4 যখন কম ক্ষরণ হচ্ছে, এই T4 মানে থাইরক্সিন কম ক্ষরণ হচ্ছে, তখন থাইরক্সিন কিন্তু থাইরয়েডকে কোনো বার্তা দিচ্ছে না, বার্তা সোজা চলে যাচ্ছে হাইপোথ্যালামাসকে, ঠিক আছে? তো হাইপোথ্যালামাস তখন TRH ক্ষরণ করছে, তার মানে এই T4 একে নিয়ন্ত্রণ করছে, আবার এই T4 আবার একে নিয়ন্ত্রণ করছে। কিভাবে? কারণ এই যখন কম ক্ষরণ হচ্ছে তখন এ আবার বেশি ক্ষরণ হচ্ছে, বোঝা যাচ্ছে? এবার দেখো, তাহলে কম ক্ষরণের ব্যাপারটা গেল, তাহলে পজিটিভ ফিডব্যাক গেল। আর যদি এরকম হয় যে থাইরক্সিন বেশি ক্ষরিত হচ্ছে, এটা বুঝে যাও, থাইরক্সিন বেশি ক্ষরিত হচ্ছে, তো বেশি ক্ষরিত হলে আমাদের কি করতে হবে, কমাতে হবে, তখন এই কি করবে, নেগেটিভ ফিডব্যাক দিবে। নেগেটিভ ফিডব্যাক কাকে দিবে? এই তো দেওয়ার কথা থাইরয়েডকে, কিন্তু থাইরয়েডকে কি দিচ্ছে? না, সোজা দিচ্ছে হাইপোথ্যালামাসকে, যে তুমি হাইপোথ্যালামাস এই TRH কে কমাও, কেননা তুমি যদি বেশি ক্ষরিত হও তাহলে এ বেশি ক্ষরিত হবে, এ যদি বেশি ক্ষরিত হয় তাহলে এ বেশি ক্ষরিত হচ্ছে, তো এই পরিমাণটা আমার বেশি ক্ষরণের আমার সমস্যা হচ্ছে, তো এটাকে কমানোর জন্য তুমি এই হরমোনটাকে কমাও। তো অবশেষে এই হরমোনটাকে হাইপোথ্যালামাস কমিয়ে দিবে, এর ফলে ধীরে ধীরে এটাও
কমে যাবে। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে একটা হরমোন অপর হরমোনকে নিয়ন্ত্রণ করার যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। এবং এই ফিডব্যাক নিয়ন্ত্রণ হরমোনের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, দুই মার্কের কিন্তু প্রায় এসে থাকে। তো অবশ্যই সংজ্ঞাটা তোমরা বই থেকে একটু পড়ে নিও যে এক হরমোন যখন অপর হরমোনের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তখন, বা কম ক্ষরণ বেশি ক্ষরণকে নিয়ন্ত্রণ করে তখন এই ঘটনাটাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে, এবং এটা বেশিরভাগ হরমোনই প্রায় করে থাকে। এবং তোমাদের এই ঘটনাটা বোঝানোর জন্য আমি এখানে ছোট্ট করে ছবিও এঁকে রেখেছি, তোমাদের এই হাইপোথ্যালামাসের সঙ্গে পরিচয় করানোর জন্য, পিটুইটারি এবং থাইরয়েডের জন্য। দেখো, হাইপোথ্যালামাস মস্তিষ্কের এই অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস। তোমরা যখন মস্তিষ্ক নিয়ে পড়বে তখন তোমরা জানবে যে আমাদের অগ্র মস্তিষ্কের তিনটা পার্ট, অগ্র মস্তিষ্কের তিনটা পার্ট। আমরা মস্তিষ্ককে টোটাল আবার তিনটা পার্টে ভাগ করি, অগ্র, মধ্য, মানে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের আবার কয়টা পার্ট বললাম? তিনটা পার্ট। কি কি? প্রথমে হচ্ছে গুরু মস্তিষ্ক, তারপরে থ্যালামাস, তারপরে হাইপোথ্যালামাস। তো এই যে তিন নাম্বার পার্টটা, এই পার্টটার নাম হাইপোথ্যালামাস। এবং এই হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত আছে আমাদের পিটুইটারি গ্রন্থি। কোন গ্রন্থি? পিটুইটারি গ্রন্থি। তাহলে হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি গ্রন্থি যুক্ত আছে। এই হাইপোথ্যালামাস কোন হরমোন নিঃসৃত করছে? টিআরএইচ। এই যখন টিআর নিঃসরণ করছে তখন পিটুইটারি উদ্দীপিত হচ্ছে, তখন এ নিঃসৃত করছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো নিঃসৃত হচ্ছে পিটুইটারি থেকে, কিন্তু বেটার নাম দেখো, বেটার নাম হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নিঃসৃত হচ্ছে কোথার থেকে? পিটুইটারি থেকে। নাম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার মানে এ থাইরয়েড গ্রন্থির উপর কোনো ক্রিয়া আছে, তো এ থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করে। তো এই হচ্ছে থাইরয়েড গ্রন্থি, যেটা আমাদের শ্বাসনালীর দুপাশে অবস্থিত। তো এ অবশেষে এটাকে উদ্দীপিত করে এবং এটা থেকে এরপরে নিঃসৃত হয় T4 বা থাইরক্সিন। এবার কথা হলো, এটা যখন কম নিঃসরণ হয় তখন এ সরাসরি একে পজিটিভ ফিডব্যাক দেয়, আর যখন এটা বেশি নিঃসরণ হয় তখন সরাসরি এখানে নেগেটিভ ফিডব্যাক চলে যায়। তো এইভাবে হচ্ছে একটা হরমোন অপর হরমোনের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এটাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। এবং এই ফিডব্যাক নিয়ন্ত্রণ প্রায় সব ধরনের, বেশিরভাগ হরমোনই করে থাকে। তো আশা করছি তোমাদের এই ফিডব্যাক নিয়ন্ত্রণের দুই নম্বরের প্রশ্নটা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে আমরা চলো একটু কথা বলে নিই যে আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ আমরা পড়েছিলাম, পিটুইটারি গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থি, এছাড়াও কি আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। তো চলো আমরা একটু বাকি অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর একটু নাম জেনে নিই। তো আমি এখানে পরপর লিখছি, এটা মুছে দিলাম। হ্যাঁ, বা তোমরা আশা করছি এইটুকু লিখে নিয়েছো বা স্ক্রিনশট করে নাও, কেননা এইটুকু আমি মুছতে যাচ্ছি। তো আশা করছি তোমরা করে নিয়েছো পজ করে। এবার আমি একটা মুছলাম। এবার চলো আমরা একটু আমাদের যে গ্রন্থিগুলো সেই গ্রন্থিগুলোকে একটু ভাগাভাগি করার চেষ্টা করি। আমাদের যে গ্রন্থিগুলো, মা আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো, কারণ এখানে আমরা শুধু হরমোন নিয়ে কথা বলছি, তার মানে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়েই কথা বলবো, বহিঃক্ষরা গ্রন্থি নিয়ে কিন্তু কথা বলবো না। কারণ বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত করে উৎসেচক, যেগুলো আমাদের কি করে, আমাদের বিভিন্ন খাদ্যবস্তুকে পাচন করতে সাহায্য করে। তোমরা পরের ভিডিওতে বা এই ভিডিওতেও আমি হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট, তো অবশ্যই বলে দিতে চাচ্ছি। দেখো, হরমোন আর উৎসেচকের মধ্যে পার্থক্য কি? দেখো, হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় আর উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, নাম্বার ওয়ান পার্থক্য। দুই নাম্বার, হরমোনের কাজ হচ্ছে ধীর গতি সম্পন্ন, হরমোন ধীর গতিতে কাজ করে কিন্তু উৎসেচক দ্রুত গতিতে কাজ করে। হরমোন উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। কি বললাম? হরমোন উৎসস্থান থেকে দূরবর্তী স্থলে ক্রিয়া করে। কিছু ব্যতিক্রমী হরমোন আছে যারা উৎসস্থলেই ক্রিয়া করে, তাদেরকে আমরা লোকাল হরমোন বলি, যেরকম টেস্টোস্টেরন। তো এটা ব্যতিক্রম, আমরা ব্যতিক্রম নিয়ে কথা বলি না। তো আবারও বলছি যে হরমোন উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, কিন্তু উৎসেচক উৎসস্থলেও ক্রিয়া করতে পারে, দূরবর্তী স্থানেও ক্রিয়া করতে পারে। তো এই হলো তিনটা পার্থক্য আমাদের হরমোন এবং উৎসেচকের মধ্যে। আবারও বলছি, হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হরমোন ধীর গতিতে ক্রিয়া করে আর উৎসেচক দ্রুত গতিতে ক্রিয়া করে। হরমোন যে জায়গায় উৎপন্ন হয় সেখান থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, ব্যতিক্রম লোকাল হরমোন, যেরকম টেস্টোস্টেরন। আর উৎসেচক
যে স্থানে উৎপন্ন হয় সেখানেও ক্রিয়া করতে পারে, দূরবর্তী স্থানেও ক্রিয়া করতে পারে। তো এটা হলো পার্থক্য। এবার চলে আসো, আমরা বলছিলাম যে অন্তঃক্ষরা গ্রন্থির আমরা শ্রেণী বিভাগ করব। তো অন্তঃক্ষরা গ্রন্থির কিছু রয়েছে, হ্যাঁ অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কিছু রয়েছে যেগুলো হচ্ছে পিওর অন্তঃক্ষরা গ্রন্থি, যেগুলোর মধ্যে কোনো মিক্স নেই, এবং কিছু রয়েছে মিশ্র গ্রন্থি। ঠিক আছে, বা আমাদের দেহের টোটাল গ্রন্থিগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে অন্তঃক্ষরা, বহিঃক্ষরা এবং মিশ্র গ্রন্থি রূপে আমরা চিহ্নিত করতে পারি। তো অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কিছু রয়েছে পিওর, অর্থাৎ একদম শুদ্ধ, আমি শুদ্ধ করলাম, আর কিছু রয়েছে হচ্ছে মিশ্র মিশ্র। ঠিক আছে, তো শুদ্ধ গ্রন্থির মধ্যে তোমরা প্রথমটা হচ্ছে পিটুইটারি, যেটা নিয়ে আমরা পরের দিন কথা বলবো। দুই নাম্বার হচ্ছে আমাদের থাইরয়েড, ঠিক আছে, তিন নাম্বার তোমাদের আসবে হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা বিশেষ করে কথা বলবো। এবং মিশ্র গ্রন্থির মধ্যে তোমরা অলরেডি জানো যে একটা প্যানক্রিয়াস, বা যেটাকে তোমরা অগ্নাশয় বলো, অগ্নাশয়। দুই নাম্বার এখানে আসবে হচ্ছে ডিম্বাশয়, যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, এবং পুরুষদের ক্ষেত্রে তিন নাম্বার হচ্ছে শুক্রাশয়। তো এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থির মধ্যে পড়বে, এগুলো পিওর অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়বে। এই গ্রন্থিগুলো নিয়ে আমরা কথা বলবো তিনটা, এবং এইদিকে হচ্ছে মিশ্র গ্রন্থি তিনটা নিয়ে আমরা কথা বলবো। এছাড়াও আরও কিছু গ্রন্থি রয়েছে যে গ্রন্থিগুলো নিয়েও আমরা কথা বলবো, যেরকম প্যারাথাইরয়েড গ্রন্থি রয়েছে, যেরকমভাবে পিনিয়াল গ্রন্থি রয়েছে, আমাদের শরীরের সবচেয়ে স্মলেস্ট অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল গ্রন্থি। অবশ্যই এখানে তোমরা অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পিনিয়াল নামটা মনে রাখবে, পিনিয়াল গ্রন্থি। এই পিনিয়াল গ্রন্থি সবচেয়ে স্মলেস্ট ছোট অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে, এবং এখান থেকে একটা হরমোন নিঃসৃত হয় যেটার নাম হচ্ছে মেলাটোনিন, এবং এই মেলাটোনিনকে ঘুম হরমোন বলা হয়। এই ঘুম হরমোন আমাদের কিন্তু নিদ্রার ক্ষেত্রে অবশ্যই সাহায্য করে, কারণ কথার মধ্যেই ঘুম কথাটা আছে। তো যখন আলোর প্রভাব কমে যায় তখন এটা বেশি নিঃসরণ হয়, অর্থাৎ সন্ধ্যাবেলা থেকে আমাদের এটা বেশি নিঃসরণ হওয়া শুরু করে, আর যখন বেশি আলো দিনের বেলা এটা কম নিঃসরণ হয়। তো মেলাটোনিন অবশ্যই মনে রাখবে, এটাকে ঘুম হরমোন বলা হয়। আরেকটা খুবই তোমাদের বা অনেকের ভ্রান্ত ধারণা, বা আমারও ছিল যে ভ্রান্ত ধারণা, যে ভ্রান্ত ধারণাটা হচ্ছে যে হরমোন শুধুমাত্র বয়ঃসন্ধিকালে নিঃসৃত হয়। হরমোন শুধুমাত্র বয়ঃসন্ধিকালে নিঃসৃত যে শুধু হয় সেটা নয়, হরমোন তোমার সারা জীবন নিঃসৃত হয়। কেননা এই যে আমি ঘুম হরমোনের কথা বললাম, এই ঘুম হরমোন তোমার হচ্ছে যদি না নিঃসরণ হয় তাহলে তোমার যে ঘুমের অবস্থা সেটা একদমই খারাপ হয়ে যাবে। তো তুমি কি শুধু বয়ঃসন্ধিকালেই ঘুমাও, পরে কি আর ঘুমাও না? অবশ্যই না, আমরা সারা জীবনই ঘুমাই, মানে সারা জীবন ঘুমাই না, মানে টোটাল মানে সেই রাত্রিটা অবশ্যই ঘুমাই। তো সেই সময়টাতে অবশ্যই আমাদের মেলাটোনিন সেই হরমোনটা আমাদের বেশি পরিমাণে নিঃসরণ হয়, এবং এটা বয়স বাড়ার সাথে সাথেও আমাদের নিঃসরণ হয়। তো এটা অবশ্যই আমাদের এই ধারণাটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। আর অনেকে আমরা মনে করি যে হচ্ছে আমাদের যে হরমোন সেটা আমাদের দেহের বাইরে নির্গত হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয় যে সবসময় আমাদের দেহের বাইরে নির্গত হবে বা নির্গত হওয়া দরকার। হরমোন আমাদের শরীরের মধ্যে অবশ্যই রক্তের মধ্যে নিঃসৃত হয়ে একটা টার্গেট কোষে টার্গেট করার পর সেটা কাজ করে, এবং তারপরে সেটা নষ্ট হয়। তো আমাদের শরীরের ভিতরে এটা ক্ষরিত হয়, এবং সেখানে পর্যন্তই আমাদের প্রথমত থাকে, তারপরে দেহের বাইরে নির্গত হয়, সেটা পরের কাজ। কিন্তু এমনি থেকেও আমাদের দেহে ক্ষরিত হয়, যেরকমভাবে তোমরা পড়েছো যে হঠাৎ কেউ চমকে দিল তোমাকে, কম বয়স তোমার তখন 6 বছর 7 বছর, চমকে দিল, তো তখন তোমার হচ্ছে ভয় পেয়ে গেলে তুমি, তখন তোমার কোন হরমোন ক্ষরিত হয়েছে? তোমার কি হরমোন? আমাদের হিসাবে তো হরমোন ক্ষরিত হয়নি, কেননা হচ্ছে বয়সন্ধিকালে হরমোন ক্ষরিত হয়। তো তখনও হরমোন ক্ষরিত হয়েছে, যেটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন, তোমরা জানো, যেটা আমাদের বিপদকালীন হরমোন বলা হয়। তো চমকে দেওয়ার ফলে তোমাদের সেই সময় এই হরমোনটা রিলিজ হয়েছে। তো কম সময়েও, মানে কম বয়সেও এটা অবশ্যই হরমোন আমাদের দেহে ক্ষরিত হয়, সবসময় যে এটা বাইরে নির্গত হবে সেটা নয়। তো আশা করছি এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা অবশ্যই পিটুইটারি এবং তার সঙ্গে সঙ্গে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন গুলো নিয়ে ডিটেল কথা বলার চেষ্টা করব, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু মজাদার টপিক থাকবে। তো অবশ্যই ভিডিওগুলি স্কিপ না করে দেখতে থাকবে, এবং দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।